প্রথম দেখায় মনে হতেই পারে এটি কোনো সিনেমার অংশ কিনা, মনে হবেই না বা কেন। গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের পেটাচ্ছে ব্রাজিলিয়ান পুলিশ, আর তাদের বাঁচাতে দলবল নিয়ে সেই গ্যালারির দিকে তেড়ে আসছেন মেসিরা। এসেই বাধা দেন পুলিশকে, প্রতিবাদ স্বরূপ এরপর না খেলেই উঠে যান মাঠ থেকে। পরে যখন মেসিরা ফিরে আসেন তখন মারাকানাতে ব্রাজিলকেই লজ্জায় ডুবিয়ে ভিন্ন এক প্রতিশোধ নেন আলবিসিলেস্তেরা। এ সব কিছু সিনেমার থেকে কম কোন অংশে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এদিন মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একটু মনে করিয়ে দেই, এর আগে নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 69 বছর অপরাজিত ছিল ব্রাজিল, কিন্তু এরপরই তাদের দেখা হয় লিওনেল মেসির অদম্য আর্জেন্টিনার সঙ্গে। বুধবার সকালে আর্জেন্টিনা শুধু ব্রাজিলকেই হারায়নি, গোটা ফুটবল বিশ্বকে তারা দেখিয়েছে কিভাবে নিজ দলের সমর্থকদের বিপদে পাশে থাকতে হয়, কিভাবে কোনো কিছু পরোয়া না করে সমর্থকদের জন্য লড়াই করতে হয়। এদিন ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে শুরু হয় তাণ্ডব। মেসিরা মাঠে থাকাকালীন যখন আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজছিল তখন দুয়ো দিতে শুরু করে ব্রাজিলের সমর্থকেরা, আর এতে খেপে যায় আর্জেন্টাইন সমর্থকেরা। শুরু হয় সংঘাত, হাতাহাতি থেকে শুরু করে চেয়ার ছোড়াছড়িও করে দুই দলের সমর্থকেরা। এক পর্যায়ে ঘটনাস্থলে গিয়ে আর্জেন্টাইন সমর্থকদের উপর লাঠি পেটা শুরু করে পুলিশ, এতেই রক্তাক্ত হয় অনেকে। নিজ দেশের সমর্থকদের ওপর ব্রাজিলিয়ান পুলিশদের এমন চড়াও হতে দেখে আর নিজেদের আটকে রাখতে পারেনি মেসি বাহিনী, তাই তো খেলা শুরু না করে দলবল নিয়ে মাঠ থেকে গ্যালারির দিকে তেড়ে আসেন তারা। এসেই ব্রাজিলিয়ান পুলিশকে মানা করতে থাকেন সমর্থকদের না মারার জন্য। এমি মার্টিনেস তো রীতিমতো গ্যালারিতে উঠেই পুলিশকে বাধা দেন, এ যেন এক ভিন্ন আর্জেন্টিনা দল, প্রাণের মায়া না করেই যারা সমর্থকদের জন্য নিজেদের উৎসর্গ করে দিয়েছে। এক পর্যায়ে এই সংঘাত চলতেই থাকলে পুরো দল নিয়ে মাঠ ছেড়ে উঠে যান মেসি। এরপর তা থামলে প্রায় আধ ঘন্টা পর শুরু হয় ম্যাচ। গ্যালারির সেই উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠেও, চলতে থাকে ফাউল পাল্টা ফাউল। অমন মুহূর্তে ম্যাচের 63 মিনিটে গোল করে পুরো মারাকানা স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় আর্জেন্টিনা। সেই একমাত্র গোলেই 69 বছর পর বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকেই হারিয়ে এক মধুর প্রতিশোধ নেয় মেসিরা। ম্যাচ শেষে সেই গ্যালারির সামনেই বুনো উল্লাসে তাই মেতে ওঠে গোটা আর্জেন্টিনা দল। চ্যাম্পিয়নরা হয়তো এভাবেই জানান দেয় কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। খেলার আগে সমর্থকদের জন্য লড়াই করা, খেলার মাঠেও সমর্থকদের জন্য লড়াই করে জেতা, এ সবই হয়তো এই আর্জেন্টিনা দলকে বানিয়েছে সবথেকে ভিন্ন, সবথেকে সেরা।